লোকসভা এবং চারটি বিধানসভার উপনির্বাচনে বিপুলভাবে জয়লাভের পর 21 জুলাই নিয়ে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে তারই প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। পিছিয়ে নেই উত্তরের জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি সদর ব্লক 2 কৃষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে 21 জুলাই ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি আসাম মোড় এলাকায় কর্মী সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূল নেতা নিতাই কর সহ অন্যান্য নেতাকর্মীরা। এবার 21 জুলাই এ ধর্মতলার জনসভায় রেকর্ড সংখ্যক লোক হবে এবং জলপাইগুড়ি থেকে বহু তৃণমূল কর্মী সমর্থক এই জনসভায় যোগ দেবেন বলে আশাবাদী রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। 2021 বিধানসভা নির্বাচনের আগে 2022 গেল 2023 পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি। 2024 লোকসভা নির্বাচনের আগেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মহামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক এবং সাংসদ আমাদের আইকন অভিষেক ব্যানার্জী বলেছিলেন যে 2024 আমরা রেকর্ড সংখ্যক লোক নিয়ে আমরা ধর্মতলায় শহীদ দিবস পালন করব। তার কারণ 26 আমাদের বিধানসভা নির্বাচন আর 1 বছর পরে বিধানসভা, সেই পরিপ্রেক্ষিতে আমরা 1 বছর আগে থেকে কিনা এটা আমরা অলরেডি দলের নেতৃত্ব থেকে এই বার্তাটা আমরা পেয়ে গেছি। আজকে লোকসভায় ভালো ফল করে না আজকে আজকে যেমন চারটা বিধানসভা উপনির্বাচন, উপনির্বাচন যেটা হলো চারটা নির্বাচনে জিতেছি বলে সেটা না, এই প্রোগ্রামটা 1 বছর আগে থেকে আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি ঠিক করেছে বলে এবারে জলপাইগুড়ি জেলা থেকে আমরা টোটাল 15,000 লোক আমরা ধর্মতলায় যাচ্ছি। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোড়ের রিপোর্ট, ওমকার বাংলা।